জালেম ও ফাসেকের মধ্যে পার্থক্য কি? দেখুন, জালেম শব্দটি এবং ফাসেক শব্দটি, প্রথমত জালেম অর্থ জুলুমকারী, যে নিজের উপর জুলুম করে এবং আল্লাহ ইমান উপর ইমান আল্লাহ আল্লাহর ইমান আল্লাহর উপরে জুলুম করে। নিজের উপর জুলুম করে কেন? নিজে না খেয়ে না দিয়ে থাকে, টাকা পয়সা জোগাড় করে রাখে, খায় না, অনেক আছে না কিপটেমি করে। অনেকে সন্তানদের উপর জুলুম করে, সন্তানদেরকে খরচ দেয় না। অনেকে আত্মীয় স্বজনের উপর জুলুম করে, অনেকে প্রতিবেশী জুলুম করে, অনেকে অধীনস্থ লোকদের উপর জুলুম করে, এরকম আছে না? জালেম সারা দুনিয়া ভর্তি, এরা জালেম। এরা ইয়ার দিক থেকে, এরা জালেম কি আমলের দিক থেকে, কিন্তু এদের শাস্তি পরিণত দিক থেকে এরা কি? ফাসেক। পরিণত দিক থেকে এটা কি? ফাসেক। বুঝতে পারছেন কথাটা? তো আল্লাহর কাছে কি জালেম আবার ফেসক হিসাবে তারা কি পাপ আছে? এটা পাপ, এটা কাজটা কি পাপ? সে যে কত রকমের জুলুম করবে সব একটাই শাস্তি দেখি পাপ, পাপ সে পাবে, পাপের শাস্তি সে পাবে। এই জন্য জালেম ফাসেক। বুঝতে পারছেন? ফেসকের আবার প্রকার আছে, জুলুম যদি আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এবং সেটার প্রকার ফেসকে তখন কুফুরি পর্যন্ত, অর্থাৎ কি ফাসেক হইতে হইতে কাফের হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আর আল্লাহর সাথে না হয়, দুনিয়ার মানুষের সাথে হয়, তখন হয়ে যায় জালেম। এখন তখন হয়ে যায় নাকি বড় ধরনের কবিরা গুণা, তাহলে কখনো কখনো জুল। এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় জুলুম আল্লাহ বলে দিচ্ছে, কারণ শিরিক আল্লাহর সাথে হয়েছে, কুফরি জুলুমটা আল্লাহর সাথে হয়েছে। আল্লাহর সাথে হওয়ার কারণে জুলুম কখনো কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এই ফিস্ক কখনো কখনো অন্য জলমুল ফাসেক, অর্থাৎ কোরআন কারীম আছে, অন্য মুশরিকরা ফাসেক এরকম আছে, কাফেরও ফাসেক আছে। এর অর্থ হচ্ছে যখন কুফুরির শেষ পর্যায়ে, ফেসকের শেষ পর্যায়ে পর্যন্ত তখন কাফের হয়ে যায়। এই জন্য তাহলে আমরা কি জালেম ফাসেক পার্থক্য বুঝতে পারছি? জালেম অর্থ এমনি অত্যাচার, আর ফাসেক শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, পাপাচারী, পাপাচারী তো পাপাচারী, যে বের হয়ে গেছে, কথা শুনে না, অবাধ্য, এই অর্থে ফাসেক অর্থ ব্যবহৃত হয়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم